ঘরে আগুন লেগে গেছে। নাজমা, নাজমা পানি নিয়ে আসো। আব্বা, আব্বা কেউ কথা বলছে না কেন? আমি কোথায়? জনাব, আপনি এখন নরকে। না, আমার তো নরকে থাকার কথা না। কে 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 আপনি? আমি কেউ না। যারা আত্মহত্যা করে তাদের স্থান নরক ছাড়া আর কোথায়? না, আমি আত্মহত্যা করিনি, বিশ্বাস করুন, আমি আত্মহত্যা করিনি। আমি মিথ্যা বলি না জনাব, আপনি একটা আত্মঘাতক। বিশ্বাস করুন, আমি আত্মহত্যা করিনি, আমি আত্মহত্যা করিনি। বিশ্বাস করুন, আপনি একটা আত্মঘাতক। আমি আত্মহত্যা করিনি, আমি আত্মহত্যা করিনি। বিশ্বাস করুন, আমি আত্মহত্যা করিনি, আমি আত্মহত্যা করিনি। কি হয়েছে তোমার? বিড়বিড় করছো কেন? স্বপ্ন দেখছো নাকি? বেলা হয়ে গেছে, উঠো তাড়াতাড়ি। মেয়ে বাইরে বসে খেলছে, স্কুলে যাইতে হবে, উঠো। পুতুলের গলায় ফাঁসি দিছো কেন? এটা কি ধরনের খেলা? ফাঁসি দেয় নাই তো আব্বু, পুতুলের দোকান বানাইছি। আর কখনো এই ধরনের খেলা খেলবা না। বৌমা, বৌমা এদিকে আসো তো। কি হয়েছে আব্বা? কাশিটা আবার বাড়ছে, ওষুধ খুঁজে পাচ্ছি না। কোথায় রাখছিলেন? বালিশের এখানেই তো রাখছিলাম। দাঁড়ান, আমি খুঁজে দিচ্ছি। নাজমুল ছেলেটার ওষুধে কাজ করছে না, মেডিকেলে কেবল পাশ করছে, হাত এখনো পাকেনি। কতবার বললাম অ্যান্টিবায়োটিক লিখে দাও, আমাদের বংশের সবার অ্যান্টিবায়োটিক খেয়ে অভ্যাস, অন্য ওষুধ ধরে না। আমার কথা শুনল না। বিকেলে মজিদ ভাইয়ের কাছে যাব, ওনার হাতে বেশ দশ ভালো ভালো অ্যান্টিবায়োটিক লিখে দেয়, দুই একটা খেলেই ভালো হয়ে যায়। আব্বা, ওষুধ পাওয়া গেছে, টেলিভিশনের পেছনেই ছিল। কই, দাও। এনেন। সকালবেলা কিসের খেলা? যাও রেডি হয়ে নাও, ভাত হয়ে গেছে, ব্যাগে বই গুছায় নাও। নাজমা, কাল রাতে ভাজা পোড়া খাওয়া ঠিক হয়নি, পেটে আবার সমস্যা হয়েছে। স্যালাইন খাও। স্যালাইন খেয়ে কাজ হবে না। দেখি হাবিবাকে স্কুলে রেখে মজিদ চাচার কাছে যাব, কড়া ওষুধ ছাড়া আমার গায়ে আবার কাজ করে না। আব্বা, এখন স্কুলে যাস নাই? না আব্বা, রাতে একটা খারাপ স্বপ্ন দেখেছি। দেখলাম একটা বদ্ধ ঘরে আমি বসে আছি, ঘরের দরজা জানলা কিচ্ছু নেই। হঠাৎ একটা কণ্ঠস্বর আমাকে বলছে আমি নাকি আত্মহত্যা করেছি, এর জন্য নাকি আমাকে শাস্তি দেওয়া হবে। আয় আমার কাছে, আয় ফু দে।
সন্ধ্যার সময় একটা তাবিজ বানিয়ে দিব, গলায় পরে রাখিস, সব ঠিক হয়ে যাবে। তোমরা এই অঙ্কগুলো করো তোমাদের খাতায়, আমি কিছুক্ষণ পর আসছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম মনসুর, কি অবস্থা? এই তো চাচা। কি সমস্যা মনসুর? পাতলা পায়খানা চাচা। কতবার হয়েছে? রাতে একবার হয়েছে, সকালে একবার হয়েছে। আচ্ছা চাচা, পেটের ভিতরে কেমন জানি করছে, আরাম পাসেনি। সর্দি কাশি জ্বর কিছু আছে? জ্বর তো সবসময়তেই অল্প অল্প থাকে। আচ্ছা ঠিক আছে, তোমার দুটো ভালো অ্যান্টিবায়োটিক লিখে দিচ্ছি, তুমি খাও, পায়খানা তার টাইট হয়ে যাবে। পায়খানা ভালো হলে খাওয়ার দরকার নাই। তোমার আব্বার কি খবর মনসুর? শুনলাম তোমার আব্বার MBBS ডাক্তার ছাড়া চিকিৎসা হচ্ছে না। না চাচাজি, ওই যে আমাদের পাশের বাড়িতে নাজমুল হুসাইন ভাই আছে, মাঝে মাঝে শহর থেকে আসে, তো আব্বা একদিন গেছিল একটা ওষুধ লিখে নিয়ে আসতে, আরাম হয়নি আব্বার কোনো। চাচাজি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতাম তো চাচা, আমাদের দেশে মানে আত্মহত্যা মানুষ কিভাবে বেশি করে এটা একটু জানতে চাচ্ছিলাম। কি সমস্যা হয়েছে মনসুর বলো তো? তেমন কিছু হয়নি চাচা, ওই যে আমাদের স্কুলে একটা মাস্টার আছে, সে নাকি স্বপ্নে দেখেছে আত্মহত্যা করে মারা গেছে, ওই জন্যই আর কি জানতে চাচ্ছিলাম চাচা। আমাদের দেশে তো গলায় দড়ি দেয় মানুষ মরে বেশি, গলায় দড়ি দেয়, ঘুমের ওষুধ খায়, বিষ খায়, অনেকে শুনি ছাদ থেকে লাভ দিয়ে আত্মহত্যা করে, এসব বিষয় নিয়ে চিন্তা ভাবনা না করাই ভালো। ঠিক আছে চাচা। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বসেন, কেমন আছেন চাচা? ভালো নাই বাবা, তোমার ওষুধ খায় আরাম তো কিছু হচ্ছে না। আপনার তো আগে থেকে অনেক উন্নতি হয়েছে, আরও দশ দিন ওষুধ খান, ঠিক হয়ে যাবে। দেখো বাবা, এই অসুখ সারতে এত বেশি সময় লাগার কথা না। আগের বার মজিদ ভাইয়ের কাছে ওষুধ খায় দুদিনে সেরে গেছিল। বরং তুমি একটা অ্যান্টিবায়োটিক লিখে দাও, দাম বেশি লাগুক, সমস্যা নাই। চাচা আপনার যদি অ্যান্টিবায়োটিকের প্রয়োজন না হয় তাহলে শুধু কেন খাবেন? নিয়ম মেনে অ্যান্টিবায়োটিক না খেলে অনেক ক্ষতি হতে পারে, আর অসুখ আস্তে আস্তে ভালো হওয়াই ভালো। না বাবা, তোমার এই কথা মানতে পারছি না। আমাদের বংশে অ্যান্টিবায়োটিক ছাড়া অন্য কোনো ওষুধ কারো গায়ে কাজ করে না। তুমি একটা ভালো অ্যান্টিবায়োটিক লিখে দাও, আমরা অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে খেয়ে বড় হয়েছি। আমার ছেলে মনসুর, তারও ছোটোবেলা থেকে অ্যান্টিবায়োটিক খাওয়ার অভ্যাস, কোনো সমস্যা তো হয়নি বাবা? সমস্যা তো বলে কেউ আসবে না চাচা, ব্যাকটেরিয়া আমাদের শরীরের ভেতর বসে বসে প্রস্তুতি নিচ্ছে, আর আমরা একের পর এক অ্যান্টিবায়োটিক খেয়ে আমাদের হাতিয়ারগুলো সম্বন্ধে তাদের জানিয়ে দিচ্ছি। খুব শীঘ্রই ব্যাকটেরিয়ার সঙ্গে আমাদের যুদ্ধ শুরু হবে, আর তখন ছোটোখাটো অসুখে অ্যান্টিবায়োটিকগুলো আর কাজ করবে না। আজকাল মেডিকেল কলেজ থেকে পাশ করা ডাক্তার বাদে যারা মফস্বলে ডাক্তারি করছে তারা কথায় কথায় অ্যান্টিবায়োটিক লিখছে। আসুন, নিয়ম মেনে অ্যান্টিবায়োটিক না খেলে কী ক্ষতি হতে পারে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এই ছবির দিকে দেখেন। না বাবা থাক, আমার একটু কাজ আছে, অন্য দিন এসে তোমার ছবিগুলো দেখব। মা ক্ষুধা লাগছে, ভাত দাও। জামা কাপড় বদলে নাও, ভাত দিচ্ছি। নাজমা, দড়ির কাপড়গুলো ঘরে নিয়ে যাও তো। কেন, কি করবে? এত কথা বলো কিসের জন্য? যা বলছি তাই করো, স্বামীর কথার উপর কথা বলা ঠিক না। আব্বু,
দড়ি খুলে তুমি কি করবে? দড়ি বাড়িতে থাকা ভালো না, এখানে কাপড় মেলার জন্য বাস টাঙাবো তো তাই। কি হয়েছে তোমার, দড়ি থাকলে কি সমস্যা? সমস্যা আছে বলেই তো খুলছি, যাও না, কারণ ছাড়া আমি কোনো কাজ করি না। ঘরে যত বিশেষ শিশি আছে নিয়ে আসো তো। বিশেষ শিশি দিয়ে কি করবা? এত প্রশ্ন করো কিসের জন্য? মেয়ে মানুষ বেশি কথা বলতে হয় না। আর যে ইঁদুর মারার জন্য বিষ নিয়ে এসেছি ওটাও নিয়ে আসো। মা দেখো আব্বু বাড়িতে আগুন লাগাই দিচ্ছে। এত হাওকা করার মতো কিছু হয়নি, বাড়িতে আগুন লাগবে কিসের জন্য? দাও বিশেষ শিশুগুলা দাও আর নিজের কাজ করো। আব্বা আব্বা দেখেন আমার ছেলের কি জানি হয়েছে, বাড়ির সব দড়ি পড়াচ্ছে, বিশেষ শিশি নিয়ে কোথায় জানি গেল, ভালো মানুষ বাসা থেকে গেল, তারপরে কি জানি হলো। তুমি চিন্তা করো না মা, আমি ওকে জিজ্ঞাসা করছি। মনসুর মনসুর বাবা মনসুর, কি হয়েছে আব্বা? তোর কি হয়েছে বাপ, বাড়ির সব দড়ি পোড়াচ্ছিস কেন? এই যাও আমাদের জন্য ভাত বাড়া, আমরা আসছি। ওই যে আপনাকে বললাম না, রাতে খারাপ স্বপ্ন দেখছি, এখন হাতের কাছে দড়ি বিষ না থাকাই ভালো। আব্বা সকালে কোথায় গেছিলেন? ডাক্তারের কাছে, নাজমুল এ সপ্তাহে বাড়িতে আছে, ভাবলাম ওর কাছে গিয়ে একটা ভালো অ্যান্টিবায়োটিক লিখে নিয়ে আসি, আগের ওষুধে ভালো কোনো কাজ করছে না। এতদিন মজিদ চাষাকে দেখালেন, হঠাৎ করে নাজমুল ভাইয়ের কাছে যাওয়ার কি দরকার ছিল? মজিদ চাষা আপনার কথা জিজ্ঞেস করছিল, মনে হয় আপনার উপর রাগ করছে। রাগ করারই কথা, সম্মানিত মানুষ, ভাবলাম মেডিকেলে পড়া ডাক্তার, আমাদের গ্রামের বাড়ি, দেখাই কেমন হয়। মেডিকেলে পড়লে তো আর ভালো ডাক্তার হওয়া যায় না, ভালো ডাক্তার হতে হলে অভিজ্ঞতা লাগে। তা তো ঠিকই, সে আমাকে বলে অ্যান্টিবায়োটিক খাওয়া নাকি খুব খারাপ, নিয়ম মেনে অ্যান্টিবায়োটিক না খেলে নাকি অনেক ক্ষতি হয়, অন্য কোনো ওষুধে নাকি কাজ করে না, আরো নানা কিসিমের কথা। এসব আজ খুবই কথা বলে লাভ আছে? আমি তো সেই ছোটবেলা থেকে অ্যান্টিবায়োটিক খাই, কই আমার তো কিছু হয়নি। আসলে যার গায়ে যে ওষুধ লাগে, আমাদের বংশে অ্যান্টিবায়োটিক ছাড়া অন্য ওষুধ কারো গায়ে কাজ করে না। এসব গাঁজাখুরি কথা আমাদের বলে লাভ আছে? উনি এত বই পুস্তক পড়ে ডাক্তার হয়েছেন, অ্যান্টিবায়োটিক বিষয়ে তো উনিই ভালো জানবেন, না জেনে তো কিছু বলেননি। তুমি এই কথা বলে আবার প্রমাণ করে দিলাম মেয়ে মানুষের বুদ্ধি থাকে হাঁটুতে, যত কম কথা বলবা ততই তোমার মূর্খামি গোপন থাকবে। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহিম ভাই, আপনি তো আমাদের পর করে দিলেন। কি যে বলেন ভাই, আপনাকে কি পর করতে পারি? আমার আব্বা আপনাদের পরিবারে চিকিৎসা করতেন, আমিও চেষ্টা করছি আপনার পরিবারের যখন যখন যে অবস্থায় আপনাদেরকে সেবা দেওয়ার, তো এখন শুনছি যে আপনারা নাকি MBBS ডাক্তার ছাড়া চিকিৎসা করেন না। না না মজিদ ভাই, ওসব বলে লজ্জা দিবেন না, আমার বৌমার জোরাজোরিতে সেদিন ওষুধ নিতে গেছিলাম, এতেই শিক্ষা হয়েছে, সামান্য কাশি ভালো করতে পারে না,
বলে মাসের পর মাস ওষুধ খেতে। আমি বললাম অ্যান্টিবায়োটিক লিখে দাও। বলে ছোট ছোট অসুখে অ্যান্টিবায়োটিক খেতে হয় না। সে আরও বলে যারা হাতুড়ে ডাক্তার তারা নাকি কথায় কথায় অ্যান্টিবায়োটিক লিখে মানুষের ক্ষতি করে। এ কথা বলছে? কথার আকার ইঙ্গিতে আপনাকেই বুঝাইছে মনে হচ্ছে। নতুন নতুন বই পড়ে আসছে ভাই, মনে যা আসছে তাই বলছে। বই পড়ে আর তো চিকিৎসা করা যায় না। আজ উঠি ভাই সাহেব। ওষুধ নেবেন না? আগের ওষুধ আছে অনেক, ওগুলো শেষ করি। টাকা দিয়ে কেনা ওষুধ নষ্ট করা ঠিক হবে না। আব্বা, তাবিজটা হাতে পড়লে ভালো হতো না? নাজমা, তাবিজটা খুলে হাতে বেঁধে দাও তো। ওষুধ খাইছ? কিসের ওষুধ? তুমি পেট ব্যথার জন্য অ্যান্টিবায়োটিক খাচ্ছিল না? পেটের ব্যথা ভালো হয়ে গেছে, পায়খানা ভালো হয়ে গেছে। আব্বু, আব্বু, ওঠো আব্বু। স্বপ্ন দেখছিলে? তোমার জ্বর কমেছে? জ্বর কমেনি আব্বু, আমি আজ স্কুলে যাব না।
আজ রাতে দুঃস্বপ্ন দেখলাম, তাবিজ মনে হয় কাজ করছে না। গলার তাবিজ হাতে গেল কি করে? সবকিছুর একটা নিয়ম আছে, গাধাকে পেটালে ঘোড়া হয়। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম, কি খবর মনসুর? বসো বসো বসো। দুই দিন ধরে আমার মেয়ের খুব জ্বর। ঠিক আছে, জ্বর দুটো অ্যাজিথ্রোমাইসিন দিয়ে দিচ্ছি, খাও, ঠিক হয়ে যাবে। ঘটনা কিছু শুনছো মনসুর? না তো চাচা, কি হয়েছে? তোমাদের এলাকার লোকজন তো অত্যন্ত খারাপ, শুনলাম নাজমুল ডাক্তারের সাইনবোর্ড নাকি পুরাই দিছে। কই, শুনিনি তো, কে করলো এই কাজ চাচা? তা তো জানি না, কিন্তু যেই কাজটা করছে অত্যন্ত খারাপ কাজ করছে। আসলে তো চাচা, এই কাজ করা তো ঠিক হয়নি। আসসালামু আলাইকুম ভাই সাহেব। কি খবর, মেয়ের অসুখ নাকি? জি ভাই। ঠিক আছে, আপনি আসেন। আমি তো ভাবলাম আপনি চলে গেছেন, তাই হাফিজার বাবাকে বললাম হাট থেকে যেন ওষুধ নিয়ে আসে। পরে শুনলাম আপনি আসছেন, এক সপ্তাহ নাকি থাকবেন, তাই হাফিজাকে নিয়ে আসলাম। আচ্ছা, কি হয়েছে মেয়ের? দুই দিন আগে থেকে জ্বর, ওর বাবা মজিদ চাচার কাছ থেকে ওষুধটা নিয়ে আসছে, দেখেন তো খাওয়ানো যাবে কিনা। অ্যান্টিবায়োটিক খাওয়ার মতো যত্ন এখনো হয় নাই, মজিদ চাচা দেখি কথায় কথায় এজিথ্রোমাইসিন লিখে শুরু করছে। আপনি আপাতত নাপা খাওয়ান আর জল পট্টি দেন, 5-7 দিনের মধ্যে যদি জ্বর না কমে তখন রক্ত পরীক্ষা করে অ্যান্টিবায়োটিক দিতে হবে। হাফিজের দাদাও আসছিলেন আমার কাছে, উনিও শুধু অ্যান্টিবায়োটিক খেতে চান। আপনাদের পরিবারে সবার দেখি অ্যান্টিবায়োটিকের প্রতি খুব আগ্রহ। শুনেন, শুনেছি আপনি পড়ালেখা জানা মেয়ে, আপনাকে আমি কিছু ব্যাপার বুঝিয়ে দিব, আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পারবেন এবং আপনি আপনার আশেপাশের মানুষদের বুঝাবেন। সঠিক নিয়মে অ্যান্টিবায়োটিক না খেলে কী হতে পারে আমি আপনাকে বুঝাবো। এই যে, এটা হলো একটা ব্যাকটেরিয়া, এটা আমাদের শরীরের ভেতরে থাকে। আর মানুষের মধ্যে যেমন ভালো খারাপ মানুষ আছে, ব্যাকটেরিয়ার মধ্যেও ভালো খারাপ ব্যাকটেরিয়া আছে। আর আমরা খারাপ ব্যাকটেরিয়াগুলোকে মারার জন্য অ্যান্টিবায়োটিক খাই। আমরা যখন অ্যান্টিবায়োটিক খাই তখন ব্যাকটেরিয়াগুলো আস্তে আস্তে অকার্যকর হয়ে পড়ে, তখনও কিন্তু মরে না। ব্যাকটেরিয়াগুলো মরার জন্য 7 দিন বা 10 দিন নির্দিষ্ট সময় লাগে। ব্যাকটেরিয়াগুলো যখন অসুস্থ হয়ে যায় তখনই আমরা সুস্থ হয়ে পড়ি, ভাবি যে আমরা ভালো হয়ে গেছি, যার ফলে আমরা 7 দিন বা 10 দিনের ওই কোর্সটা কমপ্লিট করি না। তখন আবার ওই অসুস্থ ব্যাকটেরিয়াগুলো সুস্থ হয়ে পড়ে, অসুস্থ ব্যাকটেরিয়াগুলো তখন অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে তৎপর হয়ে পড়ে। তারা গবেষণা করে আবিষ্কার করে যে কীভাবে ওই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে বাঁচা যায়, তার ফলে কী হয় ওই অ্যান্টিবায়োটিকটা পরে আর কাজ করে না। একেই বলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। যেমন মজিদ চাচা আপনাকে যে অ্যান্টিবায়োটিকটা প্রেসক্রাইব করেছেন এজিথ্রোমাইসিন, সেটা যদি আপনি সঠিক ডোজ বা মাত্রায় না খান তাহলে পরে সেটা আর আপনার মেয়ের শরীরে কাজ করবে না। শুধুমাত্র অ্যান্টিবায়োটিকই না, তাছাড়া অন্যান্য রোগের ক্ষেত্রেও, যেমন যদি ভাইরাস, প্রোটোজোয়াল, ফাঙ্গাল ইনফেকশন হয় তখন ওই ড্রাগগুলো যদি আমরা ভুল ডোজে দিই তাহলে আর কাজ করবে না। আপনি কি ব্যাপারটা বুঝতে পেরেছেন? বেশি কিছু তো বুঝতে পারিনি, তবে এটুকু বুঝতে পারছি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়া মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। নাজমা, দাঁতে ব্যথা করছে, গরম পানি করে দাও তো। দিচ্ছি। নাজমা,
পানি নিয়ে আসো তো, ওষুধ খাবো। নাজমা আসি। কিসের ওষুধ এটা? বললাম না দাঁতে ব্যথা করছে, মজিদের সাথে অ্যান্টিবায়োটিক আর কিছু ব্যথার ওষুধ নিয়ে আসলাম। এত অ্যান্টিবায়োটিক না খেয়ে নাজমুল ভাইয়ের সাথে একটু দেখা করে আসুই না, কারণ ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়া খুবই খারাপ। উনি একদিন আমাকে সোভিয়াকে বুঝাই দিছিলেন, তোমার এই সমস্যার জন্য অ্যান্টিবায়োটিক খাওয়া লাগবে কিনা আগে ওনার কাছ থেকে শুনে আসো। নাজমুল ভাই দেখছি মাই মানুষদের খুব ভালোই কবজা করতে পারে। মজিদ চাচাকে খারাপ ওষুধ দিছে, দুদিনেই বিষ বেদনা শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, অ্যান্টিবায়োটিক যখন শুরুই করছো 7 দিন খাও, ফুল কোর্স না খেলে তোমার পেটের ভেতরে ব্যাকটেরিয়া তো মরবে না। তুমি আরাম পাইছো মানে ব্যাকটেরিয়া লুকায় আছে, পরে আবার বের হবে, তখন আর ওই অ্যান্টিবায়োটিক কাজ করবে না। তুমি আর কথা বলো না হাফিজার মা, নাজমুল ভাইয়ের কাছ থেকে তুমি দেখছি খুব বেশি বিদ্যা অর্জন করে ফেলছো, তোমার বিদ্যা তুমি নিজের কাছেই রাখো। স্কুলের সময় হয়ে গেছে, রেডি হ। তোমার দাঁতের ব্যথা ভালো হয়নি? দাঁতের ব্যথা ভালো হয়েছে, কিন্তু পেটের ভিতরে কেমন জানি করছে, মাথাটাও ঘোরাচ্ছে। আচ্ছা ঠিক আছে, শুয়ে থাকো। আজ স্কুলে যাব না আব্বু। না শোনো, আমার শরীরটা আজ ভালো লাগছে না, তুমি যাও একা আজকে। আমার তো কোনো কথাই তুমি শোনো না, কতবার বলছি ভালো ডাক্তার না দেখে অ্যান্টিবায়োটিক খাও না, কে শোনে কার কথা? হাতুড়ে ডাক্তার, ওষুধের দোকানদার, এরাই যদি অ্যান্টিবায়োটিক দ্বারা নিয়ম জানে তাহলে অত কষ্ট করে মেডিকেল কলেজে কেউ পড়তে যাবে? নাজমুল ভাই ঠিকই তো বলছে, মজিদ চাচার কাছ থেকে কত ওষুধ এনেই তো খাইলা, কোনো কাজ হয়েছে? অসুখ তো আবার হচ্ছে। নাজমা তুমি নাজমুল ভাইকে ডাক দাও তো, আমার আর ভালো লাগছে না। নাজমা নাজমা কি হয়েছে তোমার? আমার বুকের ভিতরে কেমন জানি করছে, তুমি নাজমুল ভাইকে ডাক দাও তো। কিচ্ছু হবে না তোমার, আমি এখনই ভাইকে ডেকে নিয়ে আসছি। তোর আব্বুর কাছে গিয়ে একটু বস, আমি আসতেছি। আমি মূলত আসছি একটা রোগীর ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য। আচ্ছা বলো। আপনার ইউনিটে ভর্তি, আমাদের গ্রামের মনসুর নাম। আমি রোগীটাকে দেখেছি, রোগীটার জন্য আমরা অনেক চিকিৎসা দিচ্ছি, অনেক অ্যান্টিবায়োটিক দিয়েছি কিন্তু কাজ করছে না। আজকে আবার ব্লাড কালচার সেন্সিটিভ করতে দিয়েছি।
আসলে রোগীটাকে দেখে আমার ভালো মনে হচ্ছে না। কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট করতে দেওয়া হয়েছিল, প্রায় সবকটি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। আমরা আমাদের সাধ্যমতো কাজ প্রিয় গ্রামবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের কিছু কথা বলার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। আমরা সবাই মনসুর ভাইয়ের মৃত্যুতে শোকাহত। উনার মৃত্যুর সময় সবসময় আমি উনার কাছাকাছি ছিলাম। এক কথায় বলা যায় যে উনি ওনার নিজের পায়ে কুড়াল মেরেছেন। উনাকে আমি দেখেছি, উনি সামান্য পেট ব্যথা, মাথা ব্যথা, সর্দি কাশি, দাঁতের সমস্যা, এমনকি গ্যাসের সমস্যার জন্য অ্যান্টিবায়োটিক খেতেন। হসপিটালে নেওয়ার পর আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম উনার শরীরে সব অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে গেছে। ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে সমস্ত অ্যান্টিবায়োটিকগুলো অক্ষম। এই ব্যাকটেরিয়াগুলো ওনার নিজের অবহেলার কারণেই তৈরি হয়েছে। উনি নিয়ম মেনে কোর্স কমপ্লিট করে অ্যান্টিবায়োটিক খাননি, তাই এই শক্তিশালী ব্যাকটেরিয়াগুলো তৈরি হয়েছে। এগুলোই ওনার মৃত্যুর প্রধান কারণ। এটা তো এক ধরনের আত্মহত্যাই। সুতরাং আমাদের সবাইকেই ওনার মৃত্যু থেকে শিক্ষা নিতে হবে। মেডিকেল থেকে পাশ করা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। আপনাদের সবাইকে এখান থেকে শপথ নিতে হবে। আসুন আমরা সবাই শপথ করি, আত্মহত্যা করবো না জেনে শুনে, অ্যান্টিবায়োটিক খাবো সঠিক নিয়মে।